আসসালামু আলাইকুম, শপিং টিপসে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি ফুলের বাগানে। যদিও এটি আর্টিফিশিয়াল ফুলের বাগান, তারপরও এখানে বিভিন্ন রকমের রং বেরঙের নানা ধরনের ফুল সাজানো রয়েছে। হ্যাঁ দর্শক, আমরা আছি চক বাজারের একটি হোলসেল দোকানে, যেখানে আর্টিফিশিয়াল ফুল বিক্রি করা হয়। যারা এই ধরনের ব্যবসা করেন তাদের জন্য ভিডিওটি খুব তথ্যবহুল হবে, এবং যারা ব্যবসা করেন না কিন্তু নিজেদের পরিবারে বড় ধরনের একটি ইভেন্ট আছে, বিয়ে শাদী আছে, আপনারা এই ধরনের আর্টিফিশিয়াল ফুল দিয়ে আপনাকে ঘরটাকে সাজাতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই জরুরি। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এখনই ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এরপর পাশের বেল বাটনটি অন করে রাখুন। আর সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। ভাই আসসালামু আলাইকুম, জোরে কথা বলেন, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল, আপনাদের এই শপের নামটা কি? এটা মোহাম্মদ এন্টারপ্রাইজ। মোহাম্মদ এন্টারপ্রাইজ। তাহলে এই শপে তো সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো পাওয়া যায়, তো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো তো আপনার পাইকারি বিক্রি, পাইকারি নিতে হলে শর্তটা কি? পাইকারি কি আপনি নিতে পারবে? আপনার পাইকারি রেট যতটুকু আপনার এখানে যে হোলসেল প্রাইস, আমাদের আমরা সাধারণত খুচরা বিক্রি করি। এই পাইকারি নিতে হলে ধরুন এক একটাই, যেমন একটা এই প্রোডাক্টটা, এটা ধরুন কয় পিস ধরলে? ৩৫০ ওই কালারটা তো নাই তোমাদের তো, যেটা নিচ্ছে এটা একটা বানাল তো ১৩০ টাকা। আপনাদের এটা খোলা থাকে কটা থেকে কয়টা একটুখানি? আমাদের দোকান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, শুক্রবার বন্ধ, আর বিভিন্ন বিশেষ দিনগুলো বন্ধ থাকে, যেমন মহরমের কালকে বন্ধ। সুপ্রিয় ভিউয়ার, এই বিসমিল্লা টাওয়ারে আরো নানা ধরনের পণ্য পাওয়া যায়, গিফট আইটেম, কুকারিজ আইটেম এবং নানা ধরনের পণ্য পাওয়া যায়। এই দোকানের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে সংগ্রহ করে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই মার্কেটে কিভাবে আসবেন? ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি চক বাজারে এসে ইমামগঞ্জ বিসমিল্লা টাওয়ার বললে সবাই আপনাকে দেখিয়ে দিবে,
বিশাল একটি টাওয়ার। সে টাওয়ারে নানা ধরনের পণ্য বিক্রি করা হয় এবং সবই হোলসেল পণ্য। খুব সহজে এখানে আসতে পারবেন, ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি চকবাজারে আসবেন। চকবাজার থেকে মিটফোর্ড রোডের দিকে এগিয়ে গেলে ইমামগঞ্জের বাঁ পাশেই হচ্ছে বিসমিল্লা টাওয়ার। আমার ভিডিও থেকে যদি সামান্য আপনাদের উপকার হয় তো একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার কাছে আপনারা কী ধরনের ভিডিওর প্রত্যাশা করেন সেটি কমেন্টে জানাবেন, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।